हेलो भाई लोग, दोस्त लोग, ये आप लोग के लिए मैं दुल्हन का कैरेक्टर लेके आया। ठीक है, इस कैरेक्टर को मुझे कुछ भाई ने मुझे बोला था। इस कैरेक्टर का मैं पहले नॉर्मल कैरेक्टर भी छोड़ा, फिर प्रेग्नेंट बोला था तो प्रेग्नेंट का भी छोड़ा। अभी कुछ भाई बोल रहा था इसका दुल्हन बना के छोड़ना है, तो इसलिए मैं छोड़ा। ठीक है, तो आप लोगों को इस कैरेक्टर को कैसा लगा, आप लोग कमेंट कीजिए। ठीक है, आगे आप लोग ऐसे ही कमेंट करते रहिए। आपको जो कैरेक्टर की जरूरी, जो जैसे ज़रूरत पड़ता है उसी हिसाब से कमेंट कीजिए, तो मैं उसी हिसाब से फिर कैरेक्टर ढालेगा। ठीक है, मैं अभी कमेंट के हिसाब से ही कैरेक्टर ढाल रहा है, तो आप लोग कमेंट कीजिए, फिर मैं उसी हिसाब से ही कैरेक्टर ढालेगा। ठीक है भाई। हेलो बंधुरा, हमें ये कैरेक्टर टी नहीं आसछी बोर सजे। তো এই ক্যারেক্টারটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে বলবেন। আমাকে এই ক্যারেক্টারের জন্য কিছু ভাই বলেছিল যে এটা বোর সাজে ক্যারেক্টারটি বানানোর জন্যে, এই জন্য আমি এটি বোর সাজে বানাচ্ছি। এই এই ক্যারেক্টারের আগে আমি নর্মালভাবে ক্যারেক্টার ছেড়েছিলাম, নর্মাল সাজে নর্মাল শাড়ি দিয়ে, তারপরে একে প্রেগনেন্টের ক্যারেক্টারও বানাচ্ছি একই ক্যারেক্টার। তারপরে কিছু ভাই বলেছে আমাকে এই ক্যারেক্টারটি বোর সাজে ছাড়ার জন্যে, এর জন্য আমি ছাড়লাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে ক্যারেক্টারটি? আমাকে এভাবে যে ভাই বলছে যে কোনো ক্যারেক্টারের জন্য আমি তাদেরকে ক্যারেক্টার দিয়ে থাকছি, তো আপনাদের কোনো ক্যারেক্টারের দরকার হলে আমাকে বলবেন, আমি যথাসাধ্য আমার দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আপনাদের সকল সুবিধা আমি দেখছি, অসুবিধা সুবিধা দেখছি, তো প্লিজ আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যে কোনো ক্যারেক্টার ছাড়ার আগে আপনার কাছে চলে যাবে সাথে সাথে। ঠিক আছে, তো আপনারা আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদেরকে সকল ধরনের ক্যারেক্টার দিয়ে আপনাদেরও আমি সাপোর্ট করব। আপনারা জানেন যে আমি অনেকগুলো ক্যারেক্টার ছেড়ে রেখেছি চ্যানেলে, সবগুলো ক্যারেক্টার দেখতে সুন্দর এবং ফুল এইচডিতে, সবাই বলছে যে সকল ক্যারেক্টারগুলো আপনার ভালো, আপনারা দেখতে চান, আরও আগে অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার পাবেন আমার চ্যানেলে। আমি ছাড়বো রোজ না রোজ, কোনো না কোনো ক্যারেক্টার ছাড়তেছি, তো আপনারা পাবেন সাথে সাথেই। বেল আইকনটি অন করে রাখবেন, নোটিফিকেশন যাবে আপনার কাছে, আপনি ডাউনলোড করে আপনার কার্টুন স্টোরিতে লাগাতে পারবেন। ঠিক আছে বন্ধুরা।